আমি পনিরটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন পনিরটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ পনিরের একটা সুস্বাদু রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই ক্যাপসিকাম আর পনির দিয়ে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 5-6টা কাজু বাদাম, নিয়েছি 1 বড় চামচ পোস্ত আর 1 বড় চামচ চারমগজ। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমেই পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরের টুকরোগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পনিরের টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোগুলো তুলে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ গরম জল নিয়েছি আর সামান্য একটু নুন নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো তুলে নেব। এই দেখুন পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরো আর হলো টমেটোর টুকরো। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো টুকরোগুলোকে মিশিয়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, টমেটো আর ক্যাপসিকামের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ পোস্ত আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। পেস্টটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পেস্টটাকে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রাখা পনির। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ পনিরের একটা সুস্বাদু রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তৈরি হয়ে গেল নিরামিষ পনিরের একটা সুস্বাদু রেসিপি।